বর্তমান করদাতাদের কর না বাড়িয়ে নতুনদের করের আওতায় আনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এটি না করলে কর সংগ্রহ আরও কমবে মন্তব্য করে তিনি বলেছেন ট্যাক্স ভ্যাট বিভাগে বড় সংস্কার প্রয়োজন। পরাগাজিমের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। আইসিটি খাত সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আয়োজনে ইনভেস্টমেন্ট ক্লাইমেট অব স্মার্ট বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক জাতীয় বাজেট সামনে রেখে আলোচনায় অংশ নেন বেসরকারি খাতের স্টেক হোল্ডাররা। পোশাক শিল্পের পর আইসিটি খাতকে সবচেয়ে সম্ভাবনাময় উল্লেখ করে এতে সরকারের দেওয়া সুবিধাগুলো চালু রাখার আহ্বান জানান বক্তারা। এই দাবির সাথে একমত প্রকাশ করেন আইসিটি প্রতিমন্ত্রীও। প্রধান অতিথির বক্তৃতায় সালমান এফ রহমান বলেন আইসিটি খাত বর্তমানে যে কর সুবিধা পাচ্ছে তা আরো বাড়ানো দরকার। এনবিআর যারা ট্যাক্স দেয় তাদের উপরে আরো ট্যাক্স ধার্য করা যায় সেটাই দ্বারা, আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনা কোনো উদ্যোগ নেই। তো আমি একবার ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি, ট্যাক্স দিতে শুরু করছি, দ্যাটস ইট। এখন আমার কি কি এক্সেমশন ছিল ওটা কেমনে বাদ দেওয়া যায়, দ্যাট ইজ দ্য হোল থিঙ্কিং, নট to bring more people into the tax net. আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন আগামী বছরে 7.8% থেকে আরো কমবে। ওখানে তো এমন একটা অবস্থা আছে দ্যাট আপনার ভ্যাট ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কাস্টম ডিপার্টমেন্ট তিনজন আরেকজনের সাথে কথা বলতে পারে না, বিদ্যুৎ কানেক্টিভিটি নাই। সো আনলেস ওখানে মেজর রিফর্মটা যদি না আসা যায় আমাদের এই ট্যাক্স সালমান এফ রহমান বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি সামনে একটি দেশের বড় সম্পদ হবে ডাটা, তাই সরকার ডাটা সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।